এবার জলের রাসায়নিক ধর্ম, প্রথম রাসায়নিক ধর্ম দহন, খুবই সহজ বিক্রিয়া আমরা জানি। H2 এবং O2, মানে H2 কে যদি আমি O2 তে দহন করি তাহলে আমি সেখান থেকে H2O পাব। দ্বিতীয় হচ্ছে অধাতুর সঙ্গে বিক্রিয়া, অধাতুর সাথে বিক্রিয়া, অধাতুর সঙ্গে বিক্রিয়াগুলো সোজা। প্রথমে হচ্ছে হ্যালোজেনের সাথে, H2 প্লাস হ্যালোজেন গুলোকে আমি X2 হিসাবে লিখলাম, ইকুয়াল টু 2HX। এখানে X সমান F হতে পারে, Cl হতে পারে, Br হতে পারে, I হতে পারে। তাহলে বিক্রিয়াটা কি হবে, H2 প্লাস F2 সমান 2HF, H2 প্লাস Cl2 সমান 2HCl। এরকম ভাবে বিক্রিয়াগুলো মনে রাখলেই হবে। একটা জিনিস শুধু মনে রাখবো, এইটা অন্ধকারে হয়, মানে এফের সঙ্গে বিক্রিয়াটা অন্ধকারে হয়, সিএল এর সঙ্গে বিক্রিয়াটা সূর্যালোকে হয়, কারণ এটা খুবই রিয়াক্টিভ। ঠিক আছে, এফ রিয়াক্টিভ বেশি, সে মানে বিক্রিয়াটা আলোতে তো হবেই, এতটাই রিয়াক্টিভ যে অন্ধকারেও হয়, কোনো শক্তি না থাকলেও। অ্যাকচুয়ালি অন্ধকার এবং আলো কিছুই না, শক্তির তারতম্য। অন্ধকার মানে আলো মানেই ফোটন কণা, ঠিক আছে। সুতরাং সেখানে শক্তির তারতম্যটা বলছি আমি। এটা 673 কেলভিনে হয়, আর এটা হবে 673 কেলভিন তো দিতেই হবে, তার সঙ্গে প্ল্যাটিনাম অনুঘটকও দিতে হবে। ঠিক আছে, তাহলে অন্ধকার সূর্যালোকে 673, 673 প্লাস প্ল্যাটিনাম অনুঘটক, তাহলে সক্রিয়তা হ্রাস, F2 সব থেকে বেশি, তারপরে Cl2, তারপরে Br2, তারপরে I2। নেক্সট যে বিক্রিয়াটা সেটা আমরা অলরেডি পড়ে এসেছি, NH3 এর সাথে, N2 এর সাথে। এটা আমরা অলরেডি পড়েছি, হেবার পদ্ধতি মাধ্যমিকে, কি N2 প্লাস 3H2 সমান হচ্ছে 2NH3, কত 673 কে 200 অ্যাটমোস্ফিয়ার এবং এফি চূর্ণ অনুঘটক, আর এমও হচ্ছে উদ্দীপক। এই বিক্রিয়াটা আমরা পড়ে এসেছি। নেক্সট বিক্রিয়া হচ্ছে সালফাইডের সাথে। আচ্ছা, তারপরে আমরা দেখব ধাতুর সঙ্গে বিক্রিয়া, এরপরে আমরা যেটা দেখব ধাতুর সঙ্গে বিক্রিয়া, ধাতুর সঙ্গে এরা হাইড্রাইড গঠন করে। এই বিক্রিয়াগুলো আমরা জাস্ট এমনি এটুকু মনে রাখতেই হবে, 2M সমান 2MH, এটা একটা। এখানে M সমান কি হতে পারে, Li, Na, ঠিক আছে, K ইত্যাদি, অর্থাৎ এক নম্বর গ্রুপের এস ব্লক মৌল আর কি, এক নম্বর গ্রুপের মৌলগুলো। আর একটা হতে পারে H2 প্লাস M' সমান M'H2, এখানে M' সমান কি হতে পারে, দুই নম্বর গ্রুপ, CA, SR, BA, MG ইত্যাদি। ঠিক আছে, তাহলে কি গঠন করছে, হাইড্রাইড। মনে রাখতে হবে এখানে কিন্তু H এর জারণ সংখ্যা -1, আমরা আগেও দেখেছি, এখন একবার আমি বলে দিলাম, এখানে কিন্তু জারণ সংখ্যা -1, আর সবগুলোতে কিন্তু +1 হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে
আচ্ছা ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে কার্বন মনোক্সাইডের সঙ্গে বিক্রিয়া, কার্বন মনোক্সাইড বিক্রিয়াটা কি হয়? কার্বন মনোক্সাইডের সাথে সিওর সাথে, সিও প্লাস টু এইচ টু 700 কে যদি দেওয়া হয় তাহলে তৈরি হয় হচ্ছে মিথানল CH3OH, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, বাকি বিক্রিয়াগুলো জৈব যৌগের সঙ্গে বিক্রিয়াগুলো আমরা অর্গানিক যখন পড়বো তখন পড়বো, ঠিক আছে, এখন আর আলাদা করে পড়ার দরকার নেই। নেক্সট হচ্ছে হাইড্রোজেনের রূপভেদ, ঠিক আছে, এইচ টুর রূপভেদ, এইচ টু দুটো হাইড্রোজেন নিউক্লিয়াস দ্বারা গঠিত, ঠিক আছে, এখানে ইলেকট্রন আছে, প্রত্যেকটা একটু একটু করে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের স্পিন বা ঘূর্ণন, এই যে স্পিন আমি দেখছি ইলেকট্রনটা ঘুরছে, দুটো হাইড্রোজেনের যদি একই দিকে হয় তাহলে এখানে স্পিন বা ঘূর্ণন একই দিকে, তো সেই হাইড্রোজেনকে আমরা বলবো অর্থো হাইড্রোজেন। আর যদি কিনা এইরকম হয়, দুটো স্পিন আলাদা দিকে, ঠিক আছে, এখানে যদি স্পিন বিপরীত দিকে হয় তাহলে সেটাকে আমরা বলবো প্যারা হাইড্রোজেন, ঠিক আছে, একটা অর্থ এবং প্যারা। আচ্ছা, মনে রাখতে হবে যে সাধারণ উষ্ণতায় অর্থাৎ ঘরের উষ্ণতায়, ঘরের উষ্ণতা মানে রুম টেম্পারেচার বা সাধারণ উষ্ণতায় যে হাইড্রোজেন আছে তার মধ্যে 75% অর্থ হাইড্রোজেন থাকে আর 25% প্যারা হাইড্রোজেন থাকে। আর নিম্ন উষ্ণতায়, নিম্ন উষ্ণতাতে দেখা যায়, নিম্ন উষ্ণতা মানে প্রায় ধরা যাক 20 কেলভিন, অনেকটাই কম, সেখানে কিন্তু থাকে হচ্ছে 1% অর্থ আর 99% প্যারা। উষ্ণতা যত বাড়বে তত কিন্তু অর্থ হাইড্রোজেনটা সংখ্যাটা বাড়বে, ঠিক আছে। এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে প্যারা রূপটি কিন্তু অর্থের থেকে বেশি স্থিতিশীল হয়। এরপর পারমাণবিক হাইড্রোজেন, নেক্সট হচ্ছে পারমাণবিক হাইড্রোজেন কি করা হয়? এইচ টু নিতে হয় এবং টাংস্টেন তড়িৎদ্বার, ঠিক আছে, টাংস্টেন তড়িৎদ্বার নিতে হয়, এই তড়িৎদ্বার নিয়ে যদি বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করা হয় তাহলে বিদ্যুৎ স্ফুলিঙ্গের যে তাপমাত্রা সেটা মোটামুটি 4000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4500 বা 5000 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, এবং এই তাপমাত্রায় দুটো এইচ পরমাণু ভেঙে যায়, এটাকেই বলা হয়
পারমাণবিক হাইড্রোজেন, ঠিক আছে। এবার এর ব্যবহার কি, এর ব্যবহার কি? এই যে পারমাণবিক হাইড্রোজেন, এই পারমাণবিক হাইড্রোজেনের স্থায়িত্বকাল হচ্ছে 0.3 সেকেন্ড, মানে 3 সেকেন্ড এটা এরকম ভাবে থাকতে পারে, তারপরে আবার এই দুটো মিলে H2 উৎপন্ন করবে। তাহলে কি করলো, এটা উৎপন্ন হলো এবং 0.3 সেকেন্ড, মানে 1 সেকেন্ডও নয়, 0.3 সেকেন্ড পরেই আবার সেটা H2 উৎপন্ন করলো, এবং তার সঙ্গে উৎপন্ন হলো প্রচুর পরিমাণ তাপ। এই তাপটা দিয়ে আমরা ঝালাইয়ের কাজ বা বিভিন্ন যন্ত্রাংশ জোড়া দেওয়ার কাজ করতে পারি, ঠিক আছে। তাহলে এটাই এর ব্যবহার। আচ্ছা, এরপর আমরা দেখব H2 শনাক্তকরণ, ঠিক আছে, যেটা হয় সেটা হচ্ছে যে হাইড্রোজেনকে যদি আমরা বা কোন একটা গ্যাসকে আমরা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করালাম, ঠিক আছে, এই গ্যাসটা যে হাইড্রোজেন সেটা আমি জানি না, ধরা যাক এই যে এই গ্যাসটি সেটা এক্স, ঠিক আছে, এবার সেটাই যে হাইড্রোজেন আমি প্রমাণ করব। তাহলে তৈরি হবে হচ্ছে আমরা জানি 2H2O, ঠিক আছে, এরকম একটা হাইড্রাইড তৈরি হলো। এই যে জিনিসটা হলো তাকে CuSO4 অনাদ্র, অনাদ্র CuSO4 এর রং হচ্ছে সাদা, যদি দেওয়া হয় তাহলে দেখা যাবে CuSO4.5H2 এরকম একটা কমপ্লেক্স তৈরি করে, এর রং কিন্তু হচ্ছে ঘন নীল। তাহলে আমি বলতে পারি এমন কোন গ্যাস যেটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যে অক্সাইডটি উৎপন্ন করে সেটা অনাদ্র কপার সালফেটকে নীল রঙে যদি পরিণত করে তাহলে আমরা বলতে পারবো সেই গ্যাসটি হচ্ছে হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। এরপরের ভিডিওতে আমরা যাব হাইড্রাইড।